কয়েক লক্ষ টাকা ধার বাবদ নিয়ে বিবাহের নয় মাসের মধ্যে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে গেল স্ত্রী এতে অসহায় স্বামী স্ত্রী ও নগদ অর্থ কিছুই না পেয়ে ধর্মনগর আদালতে মামলা দায়ের করলো প্রতারণার শিকার হওয়া এই ঘটনাটি সংঘটিত হয় চুরাইবাড়ি থানা এলাকার পূর্ব ফুলবাড়ি গ্রামের খাদিমপাড়ার তিন নং ওয়ার্ডের বাসিন্দা সাবুল মিয়ার সঙ্গে সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন শাবুল জানায় বিগত নয় মাস পূর্বে ইসলামের রীতি মেনে শিলচর কনকপুরের বাসিন্দা আছকর আলী ও লস্করের মেয়ে হাজিরা বেগম লস্করকে বিবাহ করে বিবাহের কিছুদিন পর তার শ্বশুরবাড়ির নিকটাত্মীয় স্বামীন আলী মজুমদার নাজিরা বেগম লস্কর ও আনোয়ারা বেগম মিলে তার কাছ থেকে ধারবাবত নগদ দুই লক্ষ সত্তর হাজার টাকা নেয় এর কিছুদিন পর আরও নগদ দুই লক্ষ টাকা নিয়ে ভোররাতে তার স্ত্রী হাজিরা বেগম লস্কর বাপের বাড়ির থেকে বাড়িতে চলে যায় বলে জানায় সে যদিও পরবর্তী সময় তা আবার ফিরিয়ে দেওয়া হয় কিন্তু বর্তমানে তার শ্বশুরবাড়ির লোকজনেরা তার স্ত্রীকে কোনো এক জরুরি কাজের কথা বলে শিলচরে বাপের বাড়িতে নিয়ে যায় এরপর থেকে আর হাজিরা বেগম চুরাইবাড়ি স্থিত স্বামীর বাড়িতে আসেনি এক কথায় শ্রী ও নগদ অর্থ ফিরে না পেয়ে গত চার নভেম্বর প্রথমে চুরাইবাড়ি থানায় মামলা ও পরদিন ধর্মনগর আদালতে পুনরায় মামলা দায়ের করে সাবুল শাবুল জয়পুর থানা আসকর আলী লস্করের পরে বেগন হয়ে গেল লস্কর আমি বিয়া করলাম আজ থেকে করে আট মাস আগে বিয়া করার পরে আমার তারা যুগ মানে কইসেন টেকা দিবার লাগে তাই বনিনতে কোয়ার পরে আমার কাছে তাই বাবুল কইয়া যে হে নাজিরা বেগম লস্কর আনোয়ারা বেগম লস্কর ও সেলিম উদ্দিন লস্কর তারা আমার কাছে দুই লক্ষ সত্তর হাজার টাকা নিশ্চয় হাজিরা সই করিয়া নিজে লইয়া গেছে হাজিরা বেগম লস্কর দে আমার বউয়ে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা